এটা হলো শীতের গোসল। এখন আমাদের কবুতরগুলো গোসল করতেছে, এখানে নতুন পুরান সবগুলো কবুতরগুলো একসাথে গোসল করে, বাচ্চা সবগুলো একসাথে গোসল করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম রাব্বি ফ্রম সিটিজি পিজিয়ন স্লাভা। আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম আমি এই কবুতর দুইটা কালেক্ট করছি, এবং এখন কবুতর দুইটাকে জোড়া দিছি। এখানে নটা হলো রেসিং রেসিং জাতের একটা কবুতর, এবং মাদিটা একটা হাই ফ্লাইং জাতের কবুতর। দেখি আমি এই দুইটার থেকে কীরকম বাচ্চা ওঠে। ভিউয়ার্স, এগুলো হলো আমাদের আজকের কবুতরের গোসল। আজকে আমরা কবুতরগুলোকে গোসলের জন্য পানি দিছি, এবং এখানে আমার নতুন পুরান সব কবুতরগুলো গোসল করতেছে একসাথে। এটা হলো শীতের গোসল। আমরা সপ্তাহে একদিন অথবা দুই দিন কবুতরকে গোসলের জন্য পানি দিই, এবং আমি মনে করি কবুতর গোসল করলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ একটু কম হয় এবং কবুতর সুস্থ থাকে। তাই আমি সপ্তাহে একদিন অথবা দুই দিন গোসলের পানি দিই। এবং আমি আপনাদেরকেও একটা কথা বলতে পারি, আপনারও যদি সপ্তাহে সম্ভব হয় সপ্তাহে একদিন দুই দিন, এই শীতকালে সপ্তাহে একদিন দুই দিন গোসলের জন্য পানি দিবেন, তাহলে আপনাদের কবুতরগুলোরও রোগ প্রতিরিয়া রোগ একটু কম হবে ইনশাল্লাহ। আপনারও সপ্তাহে এই শীতকালে সপ্তাহে একদিন অথবা দুই দিন কবুতরকে গোসলের জন্য পানি দেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।